বন্ধুরা, আজকে সকালে উঠান থেকে ব্লগটা শুরু করলাম। তো হাজবেন্ড গেছে ভেন্ডি আর বটবটি তুলতে, তো বেশ কয়েকটা ভেন্ডি হয়ে গেছে বড় বড়, তো সেগুলো তুলবে, আর বটবটিও কয়েকটা তোলার মতো হয়েছে, তো সেগুলো তুলবে। সাথে সোনাইও যোগ দিয়েছে। তো আজকে যেহেতু সানডে, তো সোনাই ছুটি, স্কুলে যায়নি, বাড়ি আছে, তো বাবার সাথে পুরোপুরি সময়টাও কাটায়। তো বন্ধুরা চলো, আজকে কি করি না করি সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো বন্ধুরা, উঠানের মধ্যে কালমেঘের গাছও হয়েছে, তো কালমেঘ পাতা তুলে আনা হয়েছে। আর যেহেতু রবিবার, তো একটু তেতো টেতো তো খাওয়াই যায়, তো সেই জন্য হচ্ছে তিনজনের জন্য এখানে জল করে নিয়েছি, মানে মিক্সড করে ভালো করে চটকে নিয়েছি। তো তিনজনে এক কাপ করে খেয়ে নিচ্ছি। তো সোনাইও খেয়েছে, ও কোনো মানে এ করেনি, আপত্তি করেনি, যা হোক দিয়েছে, খেয়ে নিয়েছে। তো আবার ওদিকে মিছরির জল অল্প একটু মিছরি দিয়ে, তুলসী পাতা দিয়ে সেটাও হচ্ছে করে রেখেছি, তো সেটাও খাবে হাজব্যান্ড। আর সোনাইয়ের জন্য মেনলি ওটা করেছি, দেখো এখানে ওদের কাপে করে দিয়ে দিয়েছে। তো সকাল একটু জল জাতীয়, তরল জাতীয় সব কিছু এখন পরিবেশন করছি ওদেরকে, তারপরে চা হবে এবং তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা, কি করব না করব ওইগুলো তো রবিবারের কাজকর্ম, তো সকালের দিকে প্রত্যেক দিন হয়তো টুকটাক রবিবারে, কারণ কাজের প্রেশার ভীষণ থাকে, তো শেয়ার করা হয় না। আজকে সব কিছুই খুঁটিনাটি শেয়ার করব। আর দেখো, ওরা হচ্ছে ড্রয়িংয়ে যাবে বলে, মানে হাজব্যান্ড সোনাইকে দিয়ে আসবে বলে ড্রয়িংগুলো যেটুকু বাকি আছে করিয়ে নিচ্ছে, আর আমি এদিকে ঘরটা দেখো মপিং করে নিচ্ছি, কারণ সরি বন্ধুরা, মপিং না করলে ঘরটা যেন বড্ড এলোমেলো লাগছে, আর কিরম একটা মানে মেঝেটা যেন কিরম পায়ের দাগ দাগ মতো লাগছে। তো আগে ওই জন্য ভাবলাম যে মপিংটা করে নিই, তাহলে ঘরটাও বেশ ফ্রেশ লাগবে। তো বন্ধুরা, সোনায় মোটামুটি ড্রয়িংগুলো করে নিয়েছে, আর যেটুকু হচ্ছে বর্ডার লাইন করা বাকি আছে সেগুলো করছে। আর আমরা রবিবার করেই কেবলমাত্র আনন্দবাজার পেপারটা নিই, তো হাজব্যান্ড পেপার পড়ছে আর আমি তার সাথে চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি, তো একসাথে খেয়ে নেবো গল্প করতে করতে। তো দেখো, রবিবার ছুটির দিন একটু নিজেদের মধ্যে সময় কাটানো, নিজেদের মধ্যে কথোপকথন বলা, এগুলো কিন্তু সত্যি ভীষণ জরুরি, কারণ এগুলো না জীবন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে যার ফোনের মুখ গুজে রয়েছে, কে কাজের ক্ষেত্রে এত প্রেশার যে বাড়িতে সময় দিতে পারে না, এই রকমের জন্য না মানুষের মধ্যে ভীষণ একাকিত্ব বোধ এগুলো না তৈরি হয়। বন্ধুরা যাই হোক, নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছি, সোনাইকেও হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে একটু বিস্কিট, আর এদিকে দেখো আমরা গল্প টল্প করে একটু কথোপকথন করে তারপরে আমরা হচ্ছে যে যার কাজে, যে যার কাজ যেগুলো ভাগ করা আছে, তো আমি কি করব, হাজব্যান্ড কি করবে, টুকটাক কাজগুলো আর কি। তো হাজব্যান্ডের কাজ করছে, আমি এদিকে আমার যে রান্নার যে সকালে ব্রেকফাস্ট যেটা করা সেটা করে নিয়ে চলে এসেছি। দেখো, ডালিয়া সমস্ত সবজি দিয়ে, ডালিয়া দিয়ে আর ডাল দিয়ে করে নিয়েছি, আর ওইটা হচ্ছে খেয়ে সোনাই এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো হাজব্যান্ডের দিয়ে আসা আজকে, যেহেতু বাড়িতে আছে দিয়ে আসছে, আর তো এখন 9:05 বাজে, তো সোনাই বেরিয়ে গেল, আমি এবার পুজোটা সারবো। চলো বন্ধুরা, তো গোপাল সোনাকে আমি ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি, আর আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি, গোপাল সোনাকে স্নান করে আরতি করে হচ্ছে প্রসাদ নিবেদন করেছি। তো বন্ধুরা, গোপাল সোনার দর্শন তোমরা করো, আর এই যে মা লক্ষ্মী বাসুদেব, এখানে সমস্ত দেবতাদের দর্শন তোমাদের করিয়ে আর ছাদে চলে এলাম। বন্ধুরা, ছাদে দেখো টুকটাক যে জামাকাপড় যেগুলো ধোয়ার ছিল টুকটাকগুলো ধুয়েছি, এখনও কাচাকুচি অনেক বাকি, আর সবে তো দিনে শুরু হলো, মানে বলতে গেলে এখনও সারাদিন অজস্র কাজ, অজস্র কাজ। তো বন্ধুরা, হাজব্যান্ড এসে গেছে বাড়িতে সোনাইকে দিয়ে, আর আমরা দুজনে একটু মুড়ি মেখেছি চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, তো মুড়ি মেখে খাচ্ছি, আর তার সাথে আবার একটু চা করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে সোনাই একটা পেলো গিফট বলতে পারো, তো বাবা দিল ওকে এই যে ব্যাগটা, আর তো এই ব্যাগের মধ্যে পুরাতন যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা একটুখানি হ্যান্ডেলটা মানে এক জায়গায় একটু সেলাই খুলে গিয়েছিলো, তো ওটা সেলাই করে এনেছে, আর তার সাথে একটা নতুন ব্যাগ কিনে এনেছে। আর সোনাই ভীষণ খুশি, দেখো নাচা নাচি করছে, আর বাচ্চাদের তো ওদের মানে এইসব জিনিস পেলোরা ভীষণ খুশি হয়। আর তো এই যে দেখো, বার্বি এই ব্যাগটা এনে দিয়েছে হাজব্যান্ড, আর সোনাই পেয়ে আনন্দে আত্মহারা যাকে বলে। তো বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এক্সাইটমেন্ট সোনাইয়ের। আর এই যে এইটা যেটা ডোরা ডোরা কাটা, ওটা হচ্ছে ব্যাগের একটা কভার, কারণ বর্ষাকাল যেহেতু কখন বৃষ্টি হয় না হয় ব্যাগটা যাতে সেফ থাকে, তো সেই জন্য হচ্ছে ওই কভারটা এনে চারিদিকে রান্না করেছি, ঢ্যাঁড়স আলুর তরকারি আর চিকেন। তো হাজব্যান্ড চিকেনটা করেছে বন্ধুরা, আমি করিনি, হাজব্যান্ড আজকে বললো যে আমি চিকেনটা আমি করে দেবো, তো হাজব্যান্ড করে নিয়েছে চিকেন, আর ভীষণ টেস্ট হয়েছিল, সুন্দর, আর সোনাইয়ের খুব তৃপ্তি ভরে খেয়েছে, আমরা দুজনেও খেয়েছি ভালো করে।
করে এত আরশোনায় খেয়ে দিয়ে এখন ড্রয়িং করতে বসেছে। তো বন্ধুরা, খেতে তো 3টে বেজেই গিয়েছিল, তারপরে হচ্ছে উঠে আমি সোনাইকে ঘুম পাড়িয়েছিলাম। তো ঘুম পাড়িয়ে তারপরে আবার কম্পিউটার শেখানো ছিল, কম্পিউটারটা শিখিয়ে আর আমি এখন এই যে দেখো ঘরটা একটু হচ্ছে মপিং করে নিচ্ছি। বন্ধুরা, এখন 6:15 বাজে, তো সন্ধ্যা টন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে। তো আমি আজকে ওই 5:45 দিকে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর সোনাই গিয়েছিল বাবার সাথে একটু বাজারে। তো সেই সুযোগে আমি এখন কি করছি, ঘরটা একটু মপিং করে নিচ্ছি, কারণ ঘরটা না বেশ বালি বালি টাইপের লাগছিল আজকে, জানি না কেন। তো ওই জন্য মনে হলো বলে আমি যেদিন মনে হয় সেদিন আমি একটু মপিং করে নিই। তো আর এদিকে হাজব্যান্ড কি করেছিল বলো তো, গাছে জল দিতে এসেছিল ছাদে, এত গাছে জল দিতে দিতে ট্রাঙ্কে কম জল ছিল বলে আর পাম্পটা চালাতে গেছে, গিয়ে আর ভুলেই গেছে যেখানে বালতি বসানো ছিল, আর পুরো এক ট্রাঙ্ক ভর্তি করেছিল। কিন্তু যেহেতু বালতিটা বসানো ছিল তো জল পড়ে পড়ে কল চালু ছিল বলে একদম হাফ ট্রাঙ্ক জল হয়ে গেছে। আমি অনেকক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা পরে ওপরে এসেছি, এসে দেখছি যে ছাদের এইরকম অবস্থা, পুরো জল একদম পড়েই যাচ্ছে আর এদিকে ট্রাঙ্কের হাফ খালি হয়ে গেছে। তো ভুলবশত হয়ে গেছে, তো বন্ধুরা কিছু তো করার নেই, আর তবু সতর্ক থাকা দরকার সত্যি কথা। জল অপচয়টা সত্যি মানে ভীষণ খারাপ জিনিস, তো অনেক সময় অসতর্কবশত আমারও হয়ে যায় এরকম। তো বন্ধুরা, এসেছি যখন ছাদে, আর গাছের হাজব্যান্ড কিছুটা গাছে জল দিয়েছিল, আর যেটুকু বাকি আছে সেই কটা গাছে আমি জলটা দিয়ে দিচ্ছি, আর একেবারে জামা কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে তারপরে নিচে যাব। বন্ধুরা, আমি দেখো যে কোনো কিছু শুরু করি যখন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করি, যে বন্ধুরা আমি হচ্ছে সোনাইকে ওখানে দিয়ে মানে স্কুলে যাওয়ার সময় যে হেঁটে যেতাম, তো সেটা বলেছিলাম যে আমি এখন হেঁটে যাচ্ছি, দিয়ে আমি এটা করবো, দেখি কতদিন করতে পারি, আর টিউশনটা সকালে শুরু করেছি। তো তোমাদের সাথে আমি যখন শুরু করি শেয়ার করেছিলাম, তো বন্ধুরা এই এক সপ্তাহ হয়নি, 3-4 দিন হলো আমি কিন্তু আর হাঁটছি না, কারণ এত প্রচণ্ড গরমে না আমি নিজে ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ আমি নিজে হচ্ছে সোনাইকে দিতে যাই, নিয়ে আসি, হাজব্যান্ড যখন থাকে তখন যায়, কিন্তু আমাকে তো আমার কোনো কনফার্ম নেই যে হাজব্যান্ড যাবে আনতে। তো যেহেতু নিজেকে দিতে যেতে হয়, আনতে যেতে হয়, ভীষণ আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি যদি অসুস্থ হয়ে যাই সোনাইয়ের স্কুলও বন্ধ হয়ে যাবে বন্ধুরা। তো সেই জন্য আমি এখন আর হাঁটছি না, কারণ ওই যখন আনতে যাই বলো, আর এত প্রচণ্ড গরম এখন সকাল থেকে, আমি আর হেঁটে মানে সত্যি আমি নিজে অসুস্থ হয়ে যাব। তো ওই জন্য আমি সত্যি এখন হাঁটাটা এখন হাঁটতে যাচ্ছি না, মানে ওকে যাওয়ার সময় যখন নিয়ে যাই, নিয়ে ফেরার সময় আমি হেঁটে আসি, সেটাও আমি করছি না, এবং যখন আবার আনতে যাই সেই হাঁটাটাও কিন্তু আমি করছি না। দেখি একটু ঠান্ডা মতো হোক, বর্ষা টর্ষা হোক, তারপরে আমি হাঁটবো। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেহেতু আমি তোমাদের কাছে শেয়ার করে শুরু করেছিলাম, সেই জন্য মনে হলো আমার তোমাদের সাথে শেয়ার করা উচিত। বন্ধুরা, এখন এই 7:15 বাজে, আর সোনাই এই মাত্র বাবার সাথে ঘুরে এলো, তো জামা টামাগুলো চেঞ্জ করে দিয়েছি। তো আজকে দেখো এই যে একটা ছোট রঙের বক্স, তো এই যে একটা ছোট্ট দেখো এই রঙের বক্স কিনে এনেছে, তো এসে মাত্রই ড্রয়িং করতে বসে গেছে। তো বড় আছে, বড় রঙের বক্স আছে, তো ছোটটা স্কুলে নিয়ে যাওয়ার জন্য মেন কিনেছে। তো এসে এই সোনাই রং করতে বসে গেছে, আর আমি এখন সোনাইকে দেখি সন্ধ্যাবেলায় কিছু একটু খাইয়ে দিই হালকা করে, আর এখন রান্নাটা একটু পরে বসাবো, 8:30-8:30 রান্নাটা বসাবো, আর টুকটাক কিছু কাজ আছে, বেশ কিছু কাজ করে নিয়েছি, আর একটু আধটু গোছানো গাছানোর আছে, তো সেটা করব, বাকি আছে। তো বন্ধুরা চলো কাজবাজগুলো করে নিই, আর আজকে সারাদিন তোমাদের সামনে আসিনি, এই মাত্র এলাম সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলা তো যেন ঠাকুরের পূজা আছে থাকে, তো সেগুলো সব কিছু করে জাস্ট নেমেছি, নেমে আর হাজব্যান্ড আসুক, হাজব্যান্ড আবার গেছে আমার মান্থলিটা কাটবে, আর হাজব্যান্ড আসুক, আসলে হচ্ছে চাটাগুলো করবো, করে একসাথে খাবো। সোনাইকে আমি খাবারটা করে নিয়ে দেখি, ওকে তার আগে যদি খাইয়ে দিতে পারি তো খাইয়ে দিই, আর চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সোনাইকে আমি এখন একটু দুধ মুড়ি খাইয়ে নিচ্ছি, আর এই বড়ো বাটিটাই করে নিয়েছি, তো অল্পই দুধ আর মুড়ি নিয়েছি, তো যদিও ছোটো বাটি ছিল না তাই এই বড়ো বাটিটা সামনে ছিল ওটাতে করে নিয়ে নিয়েছি। তো সোনাই মোটেই খেতে চাচ্ছে না, অনেক ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখো 7:25 বেজে গেছে, ওই জন্য বেশি একদম আর জোর জার করিনি, একটু বোল টোলে যেটুকু খেয়েছে খেয়েছে, তো তারপরে আমি আর জোর করিনি ওকে, তো যেটুকু ছিল আমি খেয়ে নিয়েছি। তো বন্ধুরা এইরকমভাবে আজকে সন্ধেবেলায় ওকে টিফিনটা করালাম, আর আমরা একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি, আজকে আর অন্য কিচ্ছু টিফিন করব না। তো বন্ধুরা আজকে সন্ধেটা কীরকমভাবে কাটালাম অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। সাথে থাকো বন্ধুরা, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তোমরা ঝটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।
তো সোনাইকে দুধ মুড়ি খাইয়ে আমি একটু চা করে নিয়েছি, হাজবেন্ড আর আমি খাবো, আর সোনাই এদিকে পড়ছে বাবার কাছে, আর আমি রান্নাঘরের কাজপত্রগুলো টুকটাক সারছি। আর ব্লগটা বিশেষ বড় করব না, সারাদিনের খুঁটিনাটি কাজকর্ম যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো বন্ধুরা, বাই বাই।